ছাত্র শিবলি সাদিক হৃদয় হত্যাকাণ্ডের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও থামছে না আলোচনা। বিশেষ করে হৃদয়কে মেরে তার মাংস রান্না করে খাওয়া নিয়ে কঠিন বিপদে পড়েছে রাউজানের পুরো উপজাতি সম্প্রদায়। এ নিয়ে ওই অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। উপজাতি ওই 5 বন্ধুর নির্মম কর্মকাণ্ডের ফল ভোগ করতে হচ্ছে সবাইকেই। রক্তের সম্পর্ক ছাড়াও যদি কোনো সম্পর্ক থাকে সেটা নাকি বন্ধুত্বের সম্পর্ক। আর আজকে সেই বন্ধুই এক বন্ধুকে মেরে তার গোস্ত পর্যন্ত রান্না করে খেয়ে ফেলে। এমন বন্ধু কি হওয়া যায়? আজকের এই ঘটনাটা চট্টগ্রামের একটা ঘটনা, যেটা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন, অনেক ভাইরাল এবং কি ট্রেন্ডিং একটা বিষয়। তো আজকে এই গল্পটা আপনাদের মাঝে আমি তুলে ধরব। চট্টগ্রামে মিরসরাইয়ে কিছু উপজাতি মানুষ বসবাস করত। তারা প্রায় 7 বছর ধরে ওই গ্রামে কাজ করত। তাদের সাথে চট্টগ্রামের স্থানীয় একটা ছেলে, নাম হচ্ছে হৃদয়, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। 7 বছর ধরে তার সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক। হঠাৎ করেই হৃদয় নামে ছেলেটি নিখোঁজ। পরে এক পর্যায়ে জানা যায় প্ল্যান করে তাকে অপহরণ করে। অপহরণের পর হত্যা, অভিযুক্তকে পুলিশ থেকে ছিনিয়ে পিটিয়ে মারল জনতা, মুক্তিপণ দিয়েও রক্ষা করা গেল না রাউজানের শিবলি সাদিক হৃদয়কে। অপহরণের 13 দিন পর আজ সোমবার সকালে রাউজানের কদলপুর রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে পুলিশ হৃদয়ের ক্ষত বিক্ষত ও খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। এদিকে লাশ উদ্ধার করতে গিয়ে উত্তেজিত জনতার রোষানলে পড়ে পুলিশ। জনতা পুলিশের হাতে আটক অভিযুক্ত হত্যাকারীকে কেড়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের গাড়ি ভাঙচুর করেছে জনতা। এর আগে গত 28 আগস্ট রাতে কদরপুরের একটি মুরগির খামার থেকে অপহরণের পর দাবি অনুযায়ী 2 লাখ টাকা মুক্তিপণ প্রদান করলেও কলেজ শিক্ষার্থী হৃদয়কে অপহরণকারীরা মুক্তি দেয়নি। অপহরণ হওয়া কলেজ শিক্ষার্থী হৃদয় অপজেলার 8 নম্বর কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামের 7 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শফিক ড্রাইভারের ছেলে। হৃদয় কদলপুর স্কুলের কলেজ শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি ওই মুরগির খামারে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। পরিবার সূত্রে জানা গেছে হৃদয় যে মুরগির খামারে চাকরি করতেন সেখানে সবাই ছিলেন চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর। মুরগির খামারে চাকরি করার চাকমা যুবকদের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। সেখানে 2 মাস আগে চাকরি করা চাকমা যুবকদের সঙ্গে হৃদয়ের ঝগড়া হয়।